ঘড়ির কাঁটাটা টিনের ঘরে এসে থামল। দিশার ডাকে তার ঘুম ভাঙল। সে চমকে উঠে দেখে সেই কালো জিনিসটা। ভয়ে ফাহাদের হাত পা হিম হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পাচ্ছে কালো জিনিসটা বাবুর দোলনার পাশেই দাঁড়িয়ে আছে, ভয়ঙ্করভাবে হাসছে। কেই কালো মূর্তি, কে তার ঘটনা, সেটা জানতে ঘড়ির কাঁটাটা ঘুরিয়ে নিয়ে যেতে হবে অনেক অনেক পেছনে। শুরু করতে হবে একেবারে প্রথম থেকে। ফাহাদ তখন সবে মাত্র ইউনিভার্সিটিতে পড়ছে। দশ টাকা ছাদ সিঙ্গারা সমুচার জন্য আসলে কিন্তু গিনেস বুকে নাম ওঠা উচিত, টাকা হিসাবে অমৃত। তুমি চাইলে তোমাকে আমি কেএফসিতে নিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু পরে ভাবলাম জীবনে সব কিছু স্বাদ তো গ্রহণ করতে হবে। কেএফসির স্বাদ অনেক গ্রহণ করেছি, এবার দশ টাকার ছাদ সমুচায় না হয় হোক। কি হলো তোমার, তুমি সব কথা এমন হুম হুম করতেছো কেন? কাগজটা নাও। কি এটা, খুলে দেখো। ও মাই গড, ও মাই গড, আই ক্যান বিলিভ দ্যাট স্কলারশিপটা হয়ে গেছে। আই এম সো হ্যাপি। আমিও। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। কি হলো, তুমি এভাবে বলছো কেন? কিভাবে বলবো, নেচে নেচে বলবো? কার উপর মেজাজ খারাপ করে আমার উপর সেটা ঝাড়তেছো বলো তো? কার উপর মেজাজ খারাপ করবো আমি, আশ্চর্য তো? আমার এখন ভালো লাগছে না। তুমি যাও, সব কাগজপত্র রেডি করো, তোমার তো এখন অনেক কাজ। ও আচ্ছা, এতক্ষণে বুঝলাম আপনার রাগটা তাহলে আমার উপরে। আমার কারো উপর কোনো রাগ নেই, তুমি লাইফে ভালো কিছু করো আমি সেটাই চাই। থাক, এত সেন্টি খেয়ে কথা বলতে হবে না, চলো। চলো মানে কোথায় যাব? আগে তোমার বাসায় যাব, সেখান থেকে সোজা পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে মানে বুঝলাম না। ও মা, তোমার কাগজপত্র নিতে হবে না? কিসের কাগজপত্র? পাসপোর্ট করানোর কাগজপত্র। আমি কেন পাসপোর্ট করাবো? কারণ তোমাকে ছাড়া আমার চলবে না অঞ্জনা। তোমার মাথা ঠিক আছে, স্কলারশিপ তোমার একার জন্য দিয়েছে। তো শুধু স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়া যায় কিন্তু নিজে নিজে যাওয়া যায় না, সেটা তোমাকে কে বললো? ফাহাদ, কি উল্টাপাল্টা বলছো তুমি? তুমি যাবে দুই বছরের জন্য, কোনো কথা নেই, বার্তা নেই, আমি হুট করে যাব মানে? আমার পড়াশোনা, ফ্যামিলি, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার বাবার সাথে আমি কথা বলবো, আর আমার বাসায় তো তোমার কথা জানেই, সব কাগজপত্র রেডি করে যেতে যেতে আমাদের আরও প্রায় ছয় মাস মতো লাগবে। এই ছয় মাসে ছাদনা তলাটাও ছেড়ে নেব, আর কোনো সমস্যা নেই। সব কিছু এত সহজ না ফাহাদ, বললেই সব হয় না। আমার বাসা থেকে যদি রাজি না হয়? বললাম তো সেসব তুমি আমার উপরে ছেড়ে দাও, এখনও তো কথা বাদ দিয়ে চলো তো। আরে ফাহাদ, ফাহাদ শোনো। ফাহাদ আর দিশা ব্যাচমেট না, ব্যাচমেটও না, তার সোলমেট। ফাহাদ আর দিশা একেবারে দুই প্রান্তের। ফাহাদের কাছে জীবনটা যত সহজ, দিশার কাছে ঠিক ততটাই কঠিন। তাদের চরিত্রের এই ভিন্নতাই হয়তো চুম্বকের মতো তাদের কাছে টেনে এনেছে। ফাহাদ জীবনকে শুধু সহজভাবেই দেখে না, ছেলেটার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতাও আছে বটে, আসলেই জটিল সমস্যাগুলো খুব সহজে সমাধান করে ফেলে। ছয় মাসের মধ্যেই দিশার বাবাকে মানিয়ে বিয়ের পিঁড়িতে বসে দিশাকে নিয়ে কানাডা চলে গেল। সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, দিশা যেন বিশ্বাসই করতে পারছে না। বাইরে গিয়ে দুজনেই শহর থেকে কিছুটা দূরে একটা বাড়ি ভাড়া নেয়। যদিও সেটা তাদের ইউনিভার্সিটি থেকে দূরে হয়ে যায়, তবু বাড়িতে দেখি দুজনের ভীষণ পছন্দ হয়ে যায়। ছোট্ট ছিমছাম একটা ডুপ্লেক্স বাড়ি, যে বাড়ির দোতলার বারান্দা থেকে পাহাড় দেখা যায়। সেই ছোট্ট বাড়িটাতেই জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো কাটাচ্ছিল ফাহাদ আর দিশা। এই নাও তোমার কফি। কোথায় যাচ্ছ, বসো না। কালকে অ্যাসাইনমেন্ট সাবমিটের লাস্ট ডেট, কিচ্ছু করি না এখনো। ওসব অ্যাসাইনমেন্ট করতে হবে না, আপাতত প্র্যাকটিক্যালে একটু কনসেন্ট্রেট দেন। কিন্তু আপনিও যে ভুলে যাচ্ছেন, আপনারও অনেক কাজ বাকি আছে। সেটাই তো এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি ম্যাডাম, জীবনে অনেক কাজ করতে হবে কিন্তু কখনো কখনো সব কাজ সাইডে রাখতে হয়। ওকে রাখলাম, দেন। তারপর ধরো এই যে বারান্দা, আকাশ, পাহাড়, কফির কাপ, আমি, তুমি। আচ্ছা
কালকে আমরা একটা জায়গায় যাব। কোথায়? সাইকিয়াট্রিস্টের কাছে। কেন? কারণ তুমি পাগল হয়ে গেছো। পাগলামি দেখছো কি? পাগল যখন বলে ফেলেছো তাহলে আলটিমেট পাগলামি যে কি সেটা তো তোমাকে দেখানো খুবই জরুরি। গুড মর্নিং দিশা। এই দিশা ওঠো। আর একটু ঘুমাই না, অনেক বাজে বাবা, তোমার ক্লাসে দেরি হয়ে যাবে তো। উঠছি। ঘুম ভাঙলো তাহলে। গুড মর্নিং। ফ্রেশ হয়ে নাও, আমি কফি আনছি। আরে না, আজ তো আমার রান্না করার কথা, আমি যাচ্ছি। চুপচাপ ফ্রেশ হয়ে যাও তো। আচ্ছা, কফি আর ব্রেড অমলেট করছি, ইজ দ্যাট ওকে? পারফেক্ট। ফাহাদ শুনো, আই এম সো লাকি, লাইনটা আমার বলা উচিত। যাও ফ্রেশ হয়ে নাও। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আমি তো ক্যাফেটেরিয়ায়, তুমি কোথায়? এই তো ক্যাফেটেরিয়ার সামনে, দাঁড়াও আমি আসছি। আজকে না তোমার তিনটা ক্লাস? শেষেরটা হবে না। ও আচ্ছা, চলো তাহলে তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আমি অফিস যাব। শোনো না, আমার বস বলছিল পার্ট টাইম থেকে পার্মানেন্ট হয়ে যেতে। পার্মানেন্ট হলে ক্লাস করবে কিভাবে? কোনো দরকার নেই, অন্তত এই কোর্সটা ঠিকমতো করো, তারপর দেখা যাবে। ওকে ঠিক আছে, রাতে দেখা হচ্ছে তাহলে, বাই। বাই। ক্যানাডা গিয়ে ফাহাদ আর দিশা দুজনেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, পাশাপাশি দুজনেই পার্ট টাইম চাকরি করত। ছোট ছোট খুনসুটি, ভালো লাগা, ভালোবাসা, এই সব কিছুর মধ্য দিয়েই তাদের সময়গুলো পাহাড়ি ঝর্ণার মতো বয়ে চলছিল। দেখতে দেখতে ঠিক কখন যে দুবছর কেটে গেল তারা বুঝতেই পারল না। দেশের ফিরবে না বলে সিদ্ধান্ত নিল তারা দুজন। আর এর মধ্যেই একদিন সকালে ফাহাদ জানতে পারল যে সে বাবা হতে যাচ্ছে। যদিও তারা কেউই প্রস্তুত ছিল না এই জন্য, দুজনের কারোই পড়াশোনা শেষ হয়নি, কেরিয়ারে মাত্র সেটেল হচ্ছে তারা। এমন সময় এত বড় একটা দায়িত্ব তারা নিতে পারবে কি না ঠিক বুঝে উঠতে পারছে না, তবুও সব কিছুর উপরে একটা অদ্ভুত আনন্দ লাগছে ফাহাদের। এই অনুভূতির কথা বলে বোঝানো যায় না, কিন্তু দিশাকে বেশ চিন্তিত মনে হচ্ছে, সে যেন কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। দিশা, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু ভেবো না। আমার যে কেমন লাগছে আমি এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। না ফাহাদ, আমার কেমন যেন ভয় হচ্ছে, এত বড় রেসপন্সিবিলিটি, তার উপর আমাদের দুজনের কে পার্মানেন্টলি কোথাও সেটেল না। তাতে কি হয়েছে? আমি সব ঠিক করে নিব তো। কিভাবে ঠিক করবে? প্রথম তিন চার মাস হয়তো আমি জব করতে পারবো, তারপর তো আর পারবো না, তখন কিভাবে কি হবে? তুমি তো স্কলারশিপ নিয়ে এসেছো, কিন্তু আমার ইউনিভার্সিটির খরচ, আর এখানে আসার সময় বাসা থেকে অনেক টাকা নিয়েছি, এখন বাসা থেকে চাওয়াটাও কেমন হয়ে যায়। তুমি বলে যাচ্ছ দিশা, এটা বাংলাদেশ না, এত টেনশন কেন করছো তুমি? আমার অফিসে না হয় আমি পার্মানেন্ট হয়ে যাব, তাহলে তার কোনো সমস্যা হবে না। তখন তো তোমার ইউনিভার্সিটিতে গ্যাপ হয়ে যাবে। তাতে কি, তোমারও তো হবে। জানি না ফাহাদ, আমার কেমন যেন নেগেটিভ ভাইব হচ্ছে। যে আসছে সে আমাদের জীবনে সবচেয়ে সুন্দর গিফট, এমন কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আচ্ছা, ছেলে হবে না মেয়ে হবে বলো তো? মেয়ে। ওকে ডান, নাম কিন্তু আমি রাখব। কি নাম রাখবেন? দাঁড়াও মিলিয়ে নিই, ফাশা, ফাদি, হাদি, হাসা, দশা। কি করছো তুমি? আমার তোমার নামের সাথে মিলিয়ে একটা নাম রাখার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। ফাহাদ, তুমি যে কি পরিমাণ বাচ্চামি করতে পারো। আচ্ছা নাম পরে রেখো, এখন খেতে চলো। না না, তুমি একদম রান্নাঘরে যাবে না, এখন থেকে সব কাজ আমি করব। ফাহাদ, এমন ব্যাকডেটেড মানুষজনদের মতো কথা বলো না তো, এই যে প্রেগনেন্সির সময় কাজ করা যায় না, এগুলো হলো অতিরিক্ত আল্লাদি আর অন্ধবিশ্বাস। প্রথম কয়েক মাস তো কোনো সমস্যা নেই, এমনকি এরপরও হাঁটাচলা কাজকর্ম করতে হয়, যত অ্যাক্টিভ থাকা যায় তত বাচ্চা আর মায়ের হেলথের জন্য ভালো। ও আচ্ছা, ওকে ঠিক আছে, তুমি যা বলবে তাই,
আসলে প্রথমবার বাবা হচ্ছি তো, আমি তো এত কিছু জানি না। মানে কি এসবের ফাহাদ, আমি মনে হয় দশমবার মা হচ্ছি। আহা, আমি কি তাই বলেছি? মানে তুমি তো অনেক কিছু জানো, সেদিক থেকে তো আমি খুবই মূর্খ। থাক, আর এক্সপ্লেন করতে হবে না। তবে একজন ভালো ডক্টরের কাছে দেখাতে হবে শুরু থেকেই। শুরু থেকে সব হিস্ট্রি তার কাছে থাকলে পরে আর কোনো সমস্যা হয় না। তাহলে চলো, এখনই যাবে? ফাহাদ, আমি কি এমার্জেন্সি পেশেন্ট? কাল যাব, এখন চলো তো খেতে চলো। আচ্ছা চলো। আজ অফিসে যাবে না? আজ সারাদিন তোমার সাথে থাকবো। কি হলো আবার তোমার? কিছুই হয়নি তো, কিছুদিন ধরে তুমি অফিসেও যাচ্ছ না, ক্লাসেও যেতে পারতেছ না, সারাদিন বাসায় একা থাকো, তাই ভাবলাম আজ তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো। আচ্ছা, আমি রেডি হয়ে আসছি। আসতে, চলো আমিও যাচ্ছি। কষ্ট হচ্ছে তোমার? বাসে যাবে? আরে না না, ঠিক আছে, আমি কতদিন কোথাও ঘুরতে বের হই না। প্রিয় হচ্ছে, চলো। চার্চের সিঁড়িগুলো তো খুব উঁচু উঁচু। আচ্ছা তাহলে থাক। না না চলো, আস্তে আস্তে যেতে পারবো। এই চার্চের ফাদার খুবই ভালো মানুষ, উনি আমাদের বাংলাদেশে গিয়েছিলেন একবার, অনেকদিন থেকেছেন, চমৎকার বাংলা বলেন। তাই নাকি? চলো। ফাদার। ও মাই সন, কাম কাম। শি ইজ মাই ওয়াইফ, দিশা। ও আচ্ছা, তোমার হাজবেন্ড তো প্রতিদিন আসে তোমার জন্য প্রার্থনা করতে। ও খুব ভালো একটা ছেলে, ইউ আর সো লাকি। আই নো দ্যাট ফাদার, কিপ আস ইন প্রেয়ার্স অলওয়েজ। বাট ডিয়ার, আই হ্যাভ টু সে ইউ সামথিং। ইয়েস ফাদার। তুমি মা হতে যাচ্ছ তাই তো? বাট বি অ্যালার্ট। এই কথা কেন বলছেন ফাদার? আই ক্যান ফিল সামথিং অ্যারাউন্ড ইউ হুইচ ইজ নট পজিটিভ। ফাদার, আপনার কেন এমন মনে হচ্ছে? প্লিজ টেল আস। এখন যতটুকু বলার দরকার ততটুকু বলেছি, কিন্তু কিছু একটা তোমাদের দিকে আসছে, সাবধানে থাকো। কিন্তু ফাদার, এই ক্রুজটা রাখো, সবসময় কাছেই রাখবে, আর আমি তো আছি। গড ব্লেস ইউ। আজ তাহলে আসি ফাদার। জি আসি। টেক কেয়ার মাই চাইল্ড। তুমি বসো, আমি পানি আনছি। আচ্ছা ফাদার, এভাবে বললো কেন বলো তো? আমার কেমন যেন লাগছে। আরে তুমিও না, যারা রিলিজিয়াস তাদের মধ্যে এ ধরনের ব্যাপার তো থাকেই, যে কোনো সেন্সিটিভ বিষয় নিয়ে তারা এ ধরনের কথা বলে। নাও পানিটা খাও। তবুও আমার কেমন যেন লাগছে, তার উপর এখন তো একদম শেষের দিকে, এই সময় সারাদিন একা থাকাটাও কেমন। আমি বলি কি, মাকে না হয় একবার আসতে বলি। আমি তো শুরু থেকেই বলছি তোমার মাকে আনার কথা, তুমি তো বললে এতদূর আসতে পারবে না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার কেমন যেন লাগছে। আর তুমিও তো সারাদিন বাসায় বসে থাকতে পারবে না, সাথে একটা মানুষ থাকলে ভালো হবে। ঠিক আছে, তুমি মার সাথে কথা বলো, বাকি সব ব্যবস্থা আমি করব। আচ্ছা ঠিক আছে। এখন চলো তো, অনেক রাত হয়ে গেছে, আর সারাদিন এমনিতে অনেক হাঁটাহাঁটি করেছো, এখন শুবে চলো। চলো। কে কে তুমি? আমি তোর আসমানি দাদি, তোর পেটের বাচ্চাটা নিতে আসছি। দে দে। না না, আমারে দে, আমার কাছে আসবে না। না না। দিশা দিশা, কি হয়েছে, কি হচ্ছে তোমার? ফান ফান, আমার বাচ্চা দাদি, আসমানি দাদি নিয়ে যাচ্ছে। শান্ত হও দিশা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বাবা, খারাপ স্বপ্ন দেখেছো। এমন এমন স্বপ্ন আমি কেন দেখলাম ফান? কি স্বপ্ন দেখেছো তুমি? আমার আমার এক দাদি ছিল, আসমানি নাম, অনেক ছোট থাকতে দেখেছিলাম,
আমার ওই দাদি পাগল ছিল, আমি যখন অনেক ছোট তখনই মারা যায়। আমার তো চেহারাও ঠিক মতো মনে নেই, সে এসে বলছে আমার বাচ্চাটা নিতে এসেছে। আহা, কান্না করে না বাবা, এমন সময় এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন নাকি মানুষ দেখে। সেদিন মাকে ফোন করেছিলাম, মা বললো না, তার উপর আজ ফাদার ওসব কথা বলেছে, তাই এমন স্বপ্ন দেখেছ। আর কিচ্ছু না, তুমি কালই মাকে ফোন করো, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে চলে আসতে বলো। আমি কালই ফোন দিব। হ্যালো। হ্যালো মা, আমি দিশা। দিশা, কেমন আছিস মা? এখন তো ভালোই, পায়ে একটু পানি নেমেছে। কি বলিস, পানি নামলো কিভাবে? খাওয়া দাওয়াতে নির্ঘাত ঝামেলা করেছিস। আমি না বলেছিলাম কি কি খেলে পানি নামে, সেগুলো খেতে নিষেধ করেছিলাম না? না মা, সেগুলো কিছুই খাইনি, সারাদিন বাড়িতে বসে থাকা তো তাই হয়তো। বসে থাকিস কেন, সকালে আর বিকেলে দুবার হাঁটাহাঁটি করবি। একা একা বের হতে ইচ্ছা করে না মা, আর ফাহাদ তো সারাদিন বাইরেই থাকে। জামাই কেমন আছে? ভালোই আছে। তোর জন্য আচার পাঠিয়েছিলাম, পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। আচ্ছা শোনো না মা। হ্যাঁ বল। বাবার শরীরটা কি এখন ভালো? হ্যাঁ ভালোই। আচ্ছা মা, তুমি এই কয়দিনের জন্য না হয় এখানে চলে আসো। কি বলিস, এটা কি আর বাড়ির কাছে? সাত সমুদ্র পার হয়ে যেতে হয়, সে কি মুখের কথা? আমার কেমন জানি লাগছে মা, কিছুদিন ধরে খুব খারাপ স্বপ্ন দেখছি। ফাহাদও বলল তোমাকে আসার কথা, সব ব্যবস্থা ওই করবে। আমি তো তোকে আগেই বলেছিলাম, তুই চলে আয় এখানে, তুই তো আসলি না। ফাহাদকে এখানে একা রেখে কিভাবে যেতাম? আর ও যদি এখন দেশে চলে যায়, ওর অফিস টফিস নিয়ে খুব ঝামেলা হবে, মাত্র প্রমোশনটা হলো তো। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলে তারপরে জানাচ্ছি। আচ্ছা, আমি ফাহাদকে বলে দিচ্ছি সব ব্যবস্থা করতে। আর শোনো না, আমার জন্য বোম্বাই মরিচের আচার নিয়ে এসো তো, গতবার যেগুলো পাঠিয়েছিলে শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আচার শুটকি সব নিয়ে আসবো, তুই কোনো চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস মা। আচ্ছা মা, রাখছি তাহলে। দিন পনেরো পর দিশার মা কানাডা চলে এলেন। দিশা অবশ্য বলেছিল তার বাবাকেও সাথে নিয়ে আসতে, কিন্তু শেষ পর্যন্ত দিশার মা একাই এলেন। দিন যতই ঘনিয়ে আসছে, দিশার কেন জানি ভয়টা ততই বাড়তে থাকে। সে শুনেছে এমন সময় একটু ভয় একটু টেনশন কাজ করে, কিন্তু দিশার বারবারই সে ফাদারের কথা কানে বাজছে। সে বারবারই নিজেকে বোঝানোর চেষ্টা করছে এসব কিছু না, তবুও তার রাতের অদ্ভুত সব স্বপ্ন, মনের ভেতর সব সময় একটা অশুভ ডাক, এসব কারণে সে সবসময় একটা অজানা আশঙ্কায় থাকে। তার মা আসার পর দিশা একটু সাহস পেল, ভাবল এখন সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মা এসছো, আসতে কোনো সমস্যা হয়নি তো? সমস্যা বলতে প্রথমবার প্লেনে উঠলে যা হয় আর কি, তাও আবার একা একা। তোর বাবাকে এত করে বললাম সাথে আসতে, কিন্তু কে শোনে কার কথা? তুমি তো জানোই মা, বাবা দেশ নিয়ে কতটা ইমোশনাল, হাজার হলেও দেশের জন্য যুদ্ধ করেছে, সে কোনোভাবেই দেশের বাইরে কোথাও গিয়ে থাকতে পারবে না। আমি কিছু জানি না বাপু। আচ্ছা হয়েছে হয়েছে, এখন যাও ফ্রেশ হয়ে কিছু খেয়ে একটু বিশ্রাম নাও। তা করছি, কিন্তু জামাইকে দেখছি না যে? ইদানিং ওর কাজের চাপ এত বেড়ে গেছে মা, নতুন নতুন প্রমোশন তো, তাই সব শেষ করে আসতে প্রায় রাত হয়ে যায়, এই জন্যই তো তোমাকে ডাকলাম। আজ অবশ্য একটু তাড়াতাড়ি আসবে, তুমি বিশ্রাম নাও, ততক্ষণ এসে পড়বে। আচ্ছা এই ওয়াশরুমটা কোন দিকে বলতো মা? ওই যে ওই দিকে। আসার সময় হলো তাহলে আপনার। এভাবে কেন বলছো, আমি তো চেষ্টা করি তাড়াতাড়ি আসার। তা কি আর বুঝি না, এখন যাও ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এসো, মা অপেক্ষা করছে তোমার জন্য। কখন এসছে মা? সন্ধ্যায়। ও আচ্ছা, তুমি খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। এই তো বাবা, আছি ভালোই। তারপর তোমার খবর কি বাবা? শুনলাম কাজের চাপ নাকি অনেক বেড়ে গেছে। হ্যাঁ মা, একটু ব্যস্ত হয়ে পড়েছি। কি করব বলেন, এই অসময়ে প্রমোশনটা হয়ে তো ঝামেলাটা হয়ে গেল। প্রমোশনটা অবশ্য হওয়া দরকারও ছিল। আহা, অসময় বলছো কেন? ঘরে একটা নতুন মুখ আসছে, এখন যদি অসময় হয় তাহলে সময়টা কোনটা? তা ঠিক আছে, কিন্তু তারপরেও কোনো কিন্তু নেই। আর তাছাড়া এখন তো আমিই এসে গেছি, কোনো সমস্যা হবে না। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, সারাদিন বাড়ি থাকতে হয় তাই সবসময় একটা দুশ্চিন্তা থেকেই যেত। এখন অন্তত একটু স্বস্তিতে থাকতে পারবো যে কেউ একজন তো আছে। আচ্ছা, আপনারা কি প্ল্যান করেছেন যে সারা রাত এমন বকবক করবেন নাকি খাওয়া দাওয়া শুরু করবেন? না মা, শুরু করো, ওর প্যাচপ্যাচানি পরে শুনো। আহা, এভাবে বলছিস কেন? কতদিন পর জামাইয়ের সাথে দেখা হলো, একটু ভালো মন্দ কথা বলবো না? হ্যাঁ, তবে খাবারটা শেষ করে। তবে আরেকটা কথা মাথায় রেখো বাবা, আমি যতই থাকি এই সময় তোমারও একটু ওর সাথে কিন্তু থাকা দরকার। জি। আমি দিব না, চুপ, চলে যাও, চলে যাও এখান থেকে। দিশা, এই দিশা, কি বলছো এসব? কি দেবে না, কাকে দেবে না? যাও তুমি এখান থেকে, যাও বলছি, যাও। এই দিশা, দিশা ওঠো। কে তুই? কি চাস? এদিকে আসছিস কেন? দিশা, দিশা, না, কিচ্ছু হয়নি, খারাপ স্বপ্ন দেখেছ, আমি তো আছি এখানে। দিশা, এই দিশা, কি হয়েছে মা? এমন চিৎকার করে উঠলি কেন মা? দাঁড়াও, তুমি শান্ত হও, আমি দরজাটা খুলে আসি। মা, মা, দাদি, দাদিকে যেতে বলো, যেতে বলো। দাদি? যেতে বলো। কোন দাদি? কি বলছিস এসব? আসমানি দাদি, ও প্রায় স্বপ্নে দেখে ওর কোনো আসমানি দাদি যেন ওর বাচ্চা কেড়ে নিতে আসে। আসমানি দাদি? যেতে বলো। সে তো অনেক আগে সাথে একটা কালো চায় থাকে, ছোট্ট কালো চায়, দাদি চলে যায় কিন্তু চাটা চাটা ধীরে ধীরে আমার দিকে আসতে থাকে। এসব কিছু না মা, এমন সময় এমন স্বপ্ন সবাই দেখে, মনে একটা ভয় থাকে তো তাই এমন হয়। এসব নিয়ে চিন্তা করিস না মা। আমিও তো সেটাই বলি, কিন্তু কিছুতেই শুনতে চায় না। তার উপর ফাদার সেদিন ওভাবে বলায় আরো বেশি করে এসব চিন্তা করে আর স্বপ্ন দেখে। ফাদার কি বলেছে? ফাদার ও কিছু না, বলেছে একটু সাবধানে থাকতে, দিশার আশেপাশে নাকি নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করে। ও আচ্ছা। কি হলো, কি ভাবছেন মা? আপনিও কি এসবে বিশ্বাস করতে চাচ্ছেন নাকি? না, ঠিক বিশ্বাস না, তবে কোনো ফাদার টাদারের কাছে যেতে হবে না, কি না কি বলবে আরও ভয় পাবে। ওরা এরকম একটু বলি যাতে করে আমরা সাবধান থাকি। আমিও তো তাই বলি, কিন্তু আপনার মেয়ে শোনেই না। এ কি দিশা, অমন করে তাকিয়ে আছো কেন ওইদিকে? দিশা, এই দিশা। না কিছু না, আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। আসমানি আসা শুরু করেছে, কাল নাকি একটা কালো ছায়াও দেখেছে। সব কিছু সেভাবেই চলছে, কোনো নজর নেই। কার সাথে কথা বলছো মা? না, কারোর সাথে না। তুমি কখন উঠলি মা? কিন্তু আমি তো শুনলাম তুমি কার সাথে যেন কথা বলছিলে, আসমানি দাদিকে নিয়ে। হ্যাঁ, আমার এক পরিচিত আত্মীয় আছে, অনেক জ্ঞানী মানুষ, তাকে জিজ্ঞেস করছিলাম তোর এরকম স্বপ্ন দেখার অর্থটা কি হতে পারে। তা কি বললো? তেমন কিছু না, বললো যে এমন সময় এমন স্বপ্ন সব মেয়েরাই নাকি দেখে, আর হয়তো তুই কোনো সময় আসমানি দাদিকে দেখে অনেক ভয় পেয়েছিলি তাই তাকেই স্বপ্নে দেখছিস। ও আচ্ছা মা, শোনো। হ্যাঁ বল। আমি চাই তুমি এসব নিয়ে কারোর সাথে কোনো কথা না বলো। কেন রে মা? এসব নিয়ে আমি কোনো বাড়াবাড়ি চাই না, হয়তো আমি অনেক স্ট্রেসে আছি তাই এমন হচ্ছে, রিল্যাক্স হলেই সব ঠিক হয়ে যাবে। চলো নাস্তা করতে, চলো,
ফাহাদ আজ ভোরবেলায় বেরিয়ে গেছে। আসছি। এমা, তুমি আবার বাইরে কেন গিয়েছিলে? বাইরে কেন গিয়েছিলাম মানে, আমার অফিসে যাইতে হলে তো আগে বাসায় বাইরে যেতে হয়, তারপর অফিসে যেতে হয়। পাগল হয়ে গেলে নাকি? আরে বাবা, সেটা বলছি না তো, একটু আগেই তো তুমি এলে, বেল বাজানোর পরে আমি দরজা খুলে দিলাম। আবার বাইরে কেন গিয়েছিলে? আমি দরজা খুলে দেখি যে তুমি উঠছো সিঁড়ি দিয়ে। কোনো কাজে গিয়েছিলে বাইরে? মানে কি, আমি আবার কখন বেল বাজালাম, কখন আসলাম? লিফট নষ্ট তাই সিঁড়ি দিয়ে উঠলাম, আর উঠতে দেখি তুমি আগে থেকে দরজা খুলে দাঁড়িয়ে আছো, কলিং বেলে তো আমি হাতই দেইনি। তাহলে যে বাজলো, আমি নিজে কিছুক্ষণ আগে গেট খুলেছি, তুমি ভেতরে এলে। ভুল শুনেছো, ভুল দেখেছো, অথবা আজকাল আমাকে একটু বেশিই ভাবছো। হতে পারে, কিন্তু আমি তো স্পষ্ট কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আসো, তুমি ভেতরে আসো। তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি? এখন না, খাবার পর বলবো। আচ্ছা, কি যেন এনেছো? থামো, আনছি, এক মিনিট। এই যে দেখো। ওমা, পুতুল! কি কিউট পুতুলটা, কিন্তু এমন কালো কিনেছো কেন? আরে আমি নেইনি, অফিস থেকে ফেরার পথে দেখি গাড়ির সামনে বসেছিল, কিন্তু আশেপাশে অনেকটা সময় তাকিয়েও কাউকে দেখলাম না, তাই বাড়ি নিয়ে আসলাম। ভালো করেছি না? আরে, যার পুতুল সে খুব মন খারাপ করে আছে না? চিন্তা করো না, আমি কাল না হয় ওখানে একটা পোস্টার লাগিয়ে দিব যে কুড়িয়ে পেয়েছি, উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে ফেরত লইয়া যেতে হবে। ব্যাপারটা হাসার মতো না বাবা, কার না কার এমন একটা জিনিস মনে হয় ঘরে তোলা ঠিক হবে না, তাও আবার দেখতে কেমন কালো, কে জানি কে কপাল নিয়ে এসেছে। যেখান থেকে এনেছো সেখানে রেখে এসো বাবা। কী সব অযৌক্তিক কথা বলছো মা, পুতুলের আবার কপাল, এটা আমার কাছেই থাকবে, যার পুতুল সে আসলেও দেবো না। আচ্ছা ঠিক আছে, রাখতে যখন চাচ্ছিস তাহলে রেখে দে। আচ্ছা ফাহাদ, আমি বলছিলাম কি, কাল তোর ডাক্তারের কাছে চেক আপের ডেট আছে, তোমার কি অফিস থেকে ছুটি নেওয়া সম্ভব নাকি আমি নিয়ে যাব? না মা, অফিসে কথা বলাই আছে, যেদিন যেদিন ওর চেক আপের ডেট আছে সেদিন সেদিন ছুটি দেবে, কোনো সমস্যা নেই। যাক, তাহলে ভালোই হলো, তুমি সাথে গেলেই ভালো। কি রে দিশা, কিছু খাচ্ছিস না যে? পুতুলটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? পুতুলটার চোখগুলো দেখেছ, কেমন অদ্ভুত না, একেবারে জল জল করছে, মনে হচ্ছে আমার দিকেই তাকিয়ে আছে। তোর মন যে কখন কি বলে, আগে খেয়ে নে তো। ফাহাদ, এই ফাহাদ, ওঠো না। কি হলো? আমার ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা ঘুমাবো না। আচ্ছা শোনো না, কাল আসার সময় একটু শপিং মল হয়ে আসব, কিছু শপিং করতে হবে। যেতে পারবে শপিং মলে? তুমি না হয় বলো কি কি আনতে হবে, আমি নিয়ে আসব। না সমস্যা নেই, যেতে পারবো। ভাবছি বাবুর জন্য একটা দোলনা কিনবো, ওই যে লুসিদের বাসায় গিয়ে একবার দেখলাম না, ওর বেবির জন্য একটা দোলনা কিনেছে যেটাতে পিয়ানো মিউজিক বাজত, ওরকম। আচ্ছা বাবা কিনো, সেই চিন্তা এত রাতে ঘুম থেকে উঠে বসে আছো? না না, কেমন যেন অস্থির লাগছিল, ঘুম আসছিল না। আচ্ছা পিলোটা একটু সোজা করে দাও তো। ওয়েট, এ কি ফাহাদ, পিলোর নিচে যে ফাদারের দিয়ে ক্রুশটা ছিল সেটা কোথায়? রেখেছো হয়তো কোথাও। কোথাও রাখবো কেন, ফাদার বললো না কাছে নিয়ে ঘুমোতে, সেদিন থেকে তো পিলোর নিচেই আছে। তাহলে হয়তো কোথাও পড়ে গেছে, কাল খুঁজে দিব। পড়ে যাবে কেন, কি আশ্চর্য, সবসময় তো এখানেই থাকে। আচ্ছা শান্ত হও, এটা নিয়ে এত টেন্স হওয়ার কিচ্ছু নেই, কাল ফেরার সময় একবার ফাদারের সাথে দেখা করে ফিরব। আচ্ছা এখন একটু ঘুমানোর চেষ্টা করো বাবা। তুমি হাঁটতে পারো? চলো আমার সাথে খেলতে চলো। কোথায় নিয়ে যাচ্ছ? এই তো এখানে।
আসো আসো। ছাদে কেন যাচ্ছ? ছাদ তো লক করা। আসো আমার সাথে, আমি নিয়ে যাচ্ছি, আসো। আরে দাঁড়াও, আর যেও না, পড়ে যাবে তো। কিচ্ছু হবে না, এসো তুমি, এসো এসো। দিশা, কি হলো, কি হলো তোমার, আবার খারাপ স্বপ্ন দেখেছ? দেখলাম দেখলাম আমি ছাদ থেকে পড়ে গেছি। এমন কিছু না বাবা, ঘুমানোর চেষ্টা করো, আমি আছি তো। মা, আমরা বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। ফাহাদ, ওকে সাবধানে নিয়ে যেও বাবা। ক্রিং ক্রিং ক্রিং, হং হং হিং ক্রিং, দক্ষিণ কালিকে ক্রিং ক্রিং ক্রিং, হং 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 সাহা, হং সাবারুডং মাভিমং ঘরদং সা বারপ্রদং হাসং যুক্তং ত্রিনিতা চ কাপাল কৃত্তিকা করং মুক্তকেশিং লাজিবহং বিভংতি রুধিরং মুহ চতুর্বাদং জুতং দেবীং বরা ভয়ঙ্করা ও মা কালিকায় বিনম হৌ শশাং বাসিন্ন ধীমহত্তন ঘর প্রদাচয়া ক্রিং ক্রিং ক্রিং, হুং হং হিং হং হ্রিং দক্ষিণ কালিকা ক্রিং ক্রিং ক্রিং, হুং হুং হং সা। বলো কেমন আছিস মা? ভালো। তুই আসিস না কেন আমার কাছে? ডাকলেই আসি। ওর পিছু ছাড়বি না? ও নিজে তোকে ঘরে তুলে এনেছে, কিছুতেই ওর পিছু ছাড়বি না, প্রতিশোধ নিতে হবে। ছাড়ব না। ওর পেটের বাচ্চার রক্ত চুষে খাবি। খাব। ওকে আমি বাঁচতে দিব না, মরতেও দেব না। ওকে আমি তিল তিল করে মারব। কত বছর ধরে তোকে আনার জন্য আমি সাধনা করেছি, শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। যা, ধীরে ধীরে ওর শরীর থেকে সব রক্ত শুষে নিবি। নেব। এই নে, তাজা পাছা বলি দেয়া রক্ত খা। কথায় আছে, ঘরের শত্রু বিভীষণ। মানুষ বাইরের শত্রুর সাথে লড়তে পারে, কিন্তু নিজের ঘরের শত্রুর সাথে লড়া যায় না। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা হলো মা। মা এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করে। কিন্তু দিশার জন্য এই রক্ষকই ভক্ষক হয়ে গেছে। তার নিজের মাই দিশার ক্ষতি করার জন্য বছরের পর বছর সাধনা করেছে। কালী সাধনা করে শিখেছে প্রেতাত্মাকে বশ করার মন্ত্র। তারপর সে প্রেতাত্মাকে দিশার পেছনে লাগিয়ে দিয়েছে। কারণ শুধু একটাই, মা শব্দটার সাথে আরেকটা শব্দ, আর তা হল সৎ। মালিকা দিশার সৎ মা। দিশাকে জন্ম দেওয়ার পরই দিশার মা মারা যায়। দিশাকে দেখাশোনা করার জন্য তার বাবা আবার বিয়ে করে। এই যুগে এসেও যে মানুষের মধ্যে সৎ মা নিজের মায়ের মতো কুসংস্কারাচ্ছন্ন ধারণা থাকতে পারে, সেটাই অকল্পনীয়। দিশার বাবা দিশাকে প্রচণ্ড আদর করত। মালিকাও কোনোদিন তার মায়ের অভাব বুঝতে দেয়নি, তাই দিশা কল্পনাও করতে পারেনি তার মা এমন কিছু করতে পারে। কেন স্বপ্নের প্রতি এত ক্ষোভ জন্মালো মালিকার? আর এই কালো গুড়িয়াই বা কে?
কেন দিশের সুন্দর জীবনটা ধ্বংস করতে চায় মালিকা, জানার জন্য আমাদের যেতে হবে অনেকগুলো বছর পেছনে। দিশা, মা এদিকে আয় তো। ভালো বাবা। খেয়েছিস মা? খাবে না আবার? আজ তোমার মেয়ের সব পছন্দের খাবার রান্না হয়েছে। হোমওয়ার্ক শেষ করেছিস মা? মা সব কইয়ে দিয়েছে। ঠিক আছে মা, এখন গিয়ে ঘুমাও। না, আমি একা ঘুমাবো না, আমি মার সাথে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে মা, চল আমার সাথে। মা, আজকে ওই হুতুমা ভুতুমের গপটা শোনাবে? হ্যাঁ মা শোনাবো। কি মজা মা আজ গপ শোনাবে। আচ্ছা তুমি গিয়ে শুয়ে পড়ো তো, আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আসছি। মালিকা, তুমি না থাকলে আমার মেয়েটার যে কি হতো, ওর কিছু হলে আমি বাঁচতাম না। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। কি বললে তুমি, তোমার মেয়ে? আচ্ছা ঠিক আছে, নিজের মেয়েকে নিজেই তাহলে গল্প শোনাও। আহা, আমি তো ওভাবে বলিনি। মা চলো না, মা চলো না। হ্যাঁ মা চলো। হ্যালো, কোথায় তুমি? এই তো অফিসে। কতক্ষণ লাগবে আসতে তোমার? রাস্তায় জ্যাম না থাকলে বেশিক্ষণ লাগবে না। তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? দিশার কিছু হয়েছে? আরে না না, ও ঠিক আছে, খেলছে। তুমি এসো, তোমাকে একটা দারুণ খবর দিব। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। দাও ব্যাগটা আমার কাছে দাও। কি ব্যাপার, আজ এত তোমাকে খুশি খুশি লাগছে? দিশা কোথায়? দিশা, দিশা! আহা, ও আছে, ওর রুমে পেইন্টিং করছে। আচ্ছা বলো কি বলবে। আমি মা হতে চলেছি। কি কি বলছো তুমি? হ্যাঁ, 3 মাস চলছে। আর তুমি আমাকে এতদিন পর বলছো? আমি নিজেই তো বুঝতে পারিনি। তুমি খুশি হওনি? না হইনি। দেখো মালিকা, আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম এই ধরনের কোনো আশা তুমি আমার কাছে করবে না। তখন তোমার স্ত্রী মারা গেছে, তোমার মানসিক অবস্থা ভালো ছিল না, তাই তুমি যা বলেছো আমি তাই মেনে নিয়েছি। কিন্তু এখন তো ব্যাপারটা অন্য, আমি কেন মা হতে পারবো না? কারণ আমি চাই না আমার আর আমার মেয়ের মাঝে অন্য কেউ ভাগ বসাতে আসুক। ভাগ কেন বসাবে? দিশা আমার বড় মেয়ে, আমি তোকে ওই চোখেই দেখি। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যদি এই বাচ্চা রাখতে চাও তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। এমন করো না, আমার জায়গাটা একবার বোঝার চেষ্টা করো। শোনো, আমি কিচ্ছু বুঝতে চাই না। এই সংসারে থাকতে হলে তোমাকে এই বাচ্চা নষ্ট করতে হবে। আমি ডাক্তার নার্গিসের সাথে কথা বলছি, তুমি কালই ওখানে যাবে। শোনো, আমার কথা শোনো, শুনে যাও প্লিজ। মালিকাকে বাচ্চাটা নষ্ট করতে হয়। যেহেতু মালিকা মামার কাছে মানুষ, বাপ মা মরা মেয়ে, তাই কম বয়সেই দিশার বাবার টাকা দেখে তার কাছে গছিয়ে দেয় মালিকাকে। মালিকার যাওয়ার কোনো জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে তাকে অ্যাবর্শন করতে হয়। এরপর থেকে মালিকার একটা ভয়ঙ্কর ক্ষোভ জন্মে যায় দিশার প্রতি। ওই সংসারে থাকার জন্য দিশাকে ওপরে ওপরে আদর করত ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভয়ঙ্কর ঘৃণা করত দিশাকে। এরপর সবাই মিলে যেবার দার্জিলিং গেল, সেবার মালিকার দেখা হয়ে যায় এক অঘরির সাথে। আর সেই অঘরির কাছেই মালিকা জানতে পারে যে বাচ্চা সে নষ্ট করেছে তার আত্মাকে আনা সম্ভব। এরপর থেকে মালিকা গভীর রাতে ছাদে গিয়ে সাধনা করত। এই কালুগুড়িয়াই মালিকা সেই সন্তান যার আত্মাকে সে ডেকে এনেছে, এবং তারা দুজন মিলে দিশাকে একটু একটু করে মেরে ফেলবে সেই চিন্তা করে মালিকা এসেছে কানাডাতে। ফাদারকে তো পেলাম না। সমস্যা নেই, কাল আমি ফেরার সময় ফাদারের সাথে দেখা করেই ফিরবো। সাবধানে নামো। কি ব্যাপার, এতক্ষণ লাগছে কেন দরজা খুলতে?
ল্যান্ডলাইনে ফোন দিচ্ছি, দাঁড়ো। কি ব্যাপার মা, এতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, খুলতে এত দেরি হলো যে? না মানে একটু চোখ লেগে গিয়েছিল রে। ও আচ্ছা, বস, আমি পানি নিয়ে আসছি। কি ব্যাপার মা, সারা বাড়িতে এমন ধূপের গন্ধ আসছে কেন? এই নে পানি, আমাদের ওখানে এক হুজুর আছে, খুব ভালো, উনি পড়া ধূপ দিয়ে বলেছিল সন্ধ্যাবেলা যাতে জ্বালায়, এতে বাচ্চা আর মায়ের উপর খারাপ নজর পড়ে না। ও আচ্ছা, তা ডাক্তার কি বলল? সব কিছু ঠিকই আছে, প্রেশারটা একটু কম, ঠিকমতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। যাক ভালোই হলো। আচ্ছা আমি খাবার দিচ্ছি, তোমরা খেয়ে নাও। আমি ফ্রেশ হয়ে আসছি। না না এইটা না, তোর জন্য আমি আলাদা করে খাবার রেখেছি। আলাদা খাবার কেন মা? তোর এসব খাবার খাওয়া একদম ঠিক না, তোর জন্য আলাদা করে তেল মশলা কম দিয়ে আমি রান্না করেছি। মা তুমি এত ঝামেলা কেন করতে গেছো? আরে ঝামেলা হবে কেন, আমি তো এসেছি তোর খেয়াল রাখতে, নে খেয়ে নে। কিন্তু মা খাবারের স্বাদটা কেমন যেন লাগছে। ইয়ে মানে ওই যে বললাম না, তেল আর মশলা একটু কম করে দিয়েছি, এই জন্য মনে হয় ওরকম লাগছে। এখন আবার কে এলো? মা বাবুর জন্য দোলনা কিনেছি একটা, সেটাই এসছে বোধ হয়। আমি খুলছি। আমাদের রুমে একটা কর্নারে রাখতে বলি নাকি? বলো। মেডিসিন নিয়েছো? হ্যাঁ। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো তাহলে, আর সারাদিন অনেক হাঁটাহাঁটি করেছো। গুড নাইট। কিছু হবে না, তুমি আবার কোন খারাপ স্বপ্ন দেখেছো? বারবার আমি ভুল দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে, এই পুতুলটা দেখেছো তো, ঠিক আছে আমি এটাকে বাইরে ফেলে দিচ্ছি, এ নাও এখন, ঠিক আছে? আর কেউ আসবে না। কিন্তু বাবা আমি আছি তো, এখন ঘুমিয়ে যাও, ঠিক আছে? সাহা ওম সাবারুডাং
মাভিমং গর্দংসা বারপ্রদম হাসং যুক্তং ত্রিনিতা চ কাপল কৃত্তিকা করম মুক্তকেশিং লাজিবহং পিবন্তি রুধিরং মোহ চতুর্বাদং জুতং দেবীং বরা ভয়ঙ্কর সরিতং ওমা কালিকায় বিনম হৌ শশাং বাসিন্নু ধিমহত্তন ঘর প্রদাচয়া ক্রিং 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 হুং হং হিং হং হ্রিং দক্ষিণ কালিকা ক্রিং 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 হুং হুং হুং। আমাকে তো বাইরে ফেলে দিল মা। ব্যথা পেয়েছিস? আমি ব্যথা পাই না। আস্তে আস্তে ওকে শেষ করে দিব আমি। ওর জন্য আজ তোরই পরিণতি। ওকে আমি ভালোভাবে বাঁচতে দেব না। প্রত্যেক দিন ওর খাবারের সাথে আমি শকুনের বৃষ্ঠা মিলিয়ে দিচ্ছি। একটু একটু করে ওর ভেতরে সব চলে যাবে। আমার খাবার হিনে খা। এখন থেকে তুমি এখানে থাকবি আমার কাছে। একটা মানুষ আর একটা মানুষকে কতটুকু ঘৃণা করলে তাকে মেরেও ফেলতে চায় না, তাকে তিল তিল করে মারতে চায়। মালিকা প্রত্যেক দিন একটু একটু করে দিশার খাবারের সাথে মন্ত্র পড়া নানা কিছু মেলাতে থাকে। যখনই ফাহাদ আর দিশা বাড়িতে থাকে না, তখনই মালিকা তাদের ঘরের বিভিন্ন জায়গায় তাবিজ, মরা মানুষের মাথার চুল, শ্মশানঘাটের মাটি, এমন আরও অনেক কিছু লুকিয়ে রাখে। শুধু তাদের ঘরেই না, পুরো বাড়িতেই সে এসব লুকিয়ে রাখে। পুরো বাড়িটাকেই সে এরকম জালের মধ্যে বদ্ধ করে রেখেছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। দিশার শরীর দিন দিন খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। তার শরীরের দুর্বলতা এতই বেড়ে গেছে যে সে আজকাল নিজে থেকে উঠতেও পারে না। ফাহাদ কিছুতেই বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। দিশা প্রায় রাতে প্রচণ্ড ভয় পায়, ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না। এদিকে দিশার প্রায় 7 মাস হয়ে গেছে। এমন সময় ওর শরীরের এই অবস্থা ফাহাদকে প্রচণ্ড অস্থির করে তুলেছে। দিশা, এখন কি একটু ভালো লাগছে? না ফাহাদ, আমার কেমন যেন লাগছে, আমার হাত পা গুলো প্রচন্ড জ্বলে। আচ্ছা, আজ আমি তাড়াতাড়ি ফিরবো, একবার হসপিটালে নিয়ে যাবো তোমাকে। হসপিটালে গিয়ে কি হবে, ডক্টর তো কিছুই বলতে পারছে না। তাহলে কি করব, তোমাকে এভাবে আমি আর দেখতে পারছি না। আমি বলি কি, ফাদারের কাছে একবার নিয়ে চলো আমাকে, সে নিশ্চয়ই বলতে পারবে কেন এমন হচ্ছে। এসব হওয়ার আগে শুরুতেই সে আমাদেরকে সাবধান করেছিল। না না না, মানে মানে আমি বলছি কি, ওসব ফাদার টাদারের কাছে গিয়ে কিচ্ছু হবে না। আমি আমাদের ওখানকার হুজুরকে ফোন করেছিলাম, উনি বলেছে হয়তো কোনো খারাপ নজর পড়েছে। আমি আসার সময় উনি আমাকে পানি পড়া দিয়ে দিয়েছিলেন, বলেছে সেটা খেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। হ্যাঁ তা তো খাচ্ছি, সমস্যা নেই, কিন্তু আমি একবার ফাদারের সাথে কথা বলতে চাই। মা, ওর যখন মনে হচ্ছে ফাদারের সাথে কথা বললে সব ঠিক হয়ে যাবে, তাহলে বলুক না, ওর মনে একটু শান্তি লাগবে। না মানে তা বলুক, কিন্তু একজনের পড়া পানি খাওয়ার সময় আবার অন্যজনের কাছে গেলে এসব কিন্তু কাজ হয় না, তখন তদবির কিন্তু তখন কাজ করে না। আর কয়েকটা দিন দেখো, তারপর না হয় যা করবার করো। ঠিক আছে মা। মা আমি অফিসের দিকে যাচ্ছি, ওর দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা বাবা তুমি যাও, চিন্তা করো না আমি আছি। মা, মা কোথায় গেলে? মা কোথায় গেল? কে কে ওখানে? আমি বাইরে এসো। মা, মা কোথায় গেলে? মা এদিকে এসো।
যাচ্ছ কেন? আসো আসো এদিকে, এই যে তোমার বাচ্চা, এদিকে আসো। মা, দিশা কোথায়? এখনো ভেতরেই আছে। এসব কিভাবে হলো? আপনি কি করছিলেন? আমি তো রান্নাঘরে ছিলাম, হঠাৎ ওর চিৎকার শুনে দেখি সিঁড়ি থেকে পড়ে গেছে। আপনার একটু খেয়াল রাখা উচিত ছিল, আমি বলেছিলাম ওকে একা রাখার কোনো দরকার নেই। কি যে হবে এখন? বাবা তুমি শান্ত হও, সব কিছু ঠিক হয়ে যাবে। দিশা, এখন কেমন আছো? এখন একটু ভালো। আমার বাচ্চা ভালো আছে, ডাক্তারদের অবজারভেশনে আছে। অবজারভেশনে আছে মানে কি হয়েছে? না না, তুমি শান্ত হও, তেমন কিছু না। ওর ওয়েট একটু কম তো, তাই ডাক্তাররা বলছে অবজারভেশনে রাখবে। টেনশনে কিচ্ছু নাই, সব ঠিক হয়ে যাবে। না বাদ, আমি শুরু থেকে বলছিলাম আমার নেগেটিভ ভাইব হচ্ছে, তাই হলো। আমার বাচ্চাটার কিছু হলে আমি মরেই যাব। কিচ্ছু হবে না, আমি বলছি তো, আমাদের বাচ্চার কিচ্ছু হবে না। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল গিফট। পনেরো দিন হাসপাতালে থেকে ফিরে এলো দিশা আর ফাহাদ তাদের সংসারের নতুন সদস্যকে নিয়ে। হাসপাতালে থাকা পর্যন্ত বাচ্চাটা ধীরে ধীরে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু বাড়িতে আনার পর থেকেই একটা না একটা অসুখ লেগেই আছে। কখনো জ্বর, কখনো বমি, আর সন্ধ্যা হলেই বাচ্চার কান্না শুরু হয়ে যায়, সারা রাত ধরে কাঁদতে থাকে। ফাহাদ আর দিশা সবচেয়ে ভালো ডাক্তারকে দেখায়, কিন্তু কোনো ডাক্তারই কিছু করতে পারে না। আসল ঘটনা যেখানে, সেই জায়গাটা দিশার এত বিশ্বাসের জায়গা যে সে ভাবতেই পারে না এসবের পেছনে তার মায়ের হাত থাকতে পারে। অথচ তার মাই দিনের পর দিন কালো জাদু দিয়ে তার বাচ্চাটাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ফাহাদ, বাবুর জ্বর তো কিছুতেই কমছে না। ডাক্তার স্ট্যালিনকে ফোন দিব আরেকবার? আমি ফোন দিয়েছিলাম মাত্র, উনি বললেন ব্লাড টেস্টের রিপোর্ট মাত্র এসেছে, সেখানে সব কিছু একদম ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারছি না। ও না বাবা, কান্না করে না। ফাহাদ কি করব বলো তো, এই যে কান্না শুরু হলো, আর তো সারা রাতেও থামবে না। কই দেখি, আমার কাছে দাও তো। এই যে বাবা, কি হলো বাবা, কেন কান্না করতেছে আমার বাবাটা? এভাবে হবে না ফাহাদ, আমি কিচ্ছু জানি না, তুমি আমার ছেলেকে ঠিক করে দাও, ওর কিছু হলে আমি মরেই যাব। তুমি একটু ধৈর্য ধরো তো দিশা, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি ওকে রাখছি। কি বলছো ফাহাদ, আমার ছেলে এভাবে কাঁদবে আর আমি ঘুমাবো? তুমি পৃথিবীর সবচেয়ে ভালো ডক্টরের সাথে কন্ট্যাক্ট করো, তবু আমার ছেলেকে ঠিক করে দাও। আমি করবো দিশা, তুমি একটু ধৈর্য ধরো, আমাদের ছেলের কিচ্ছু হবে না। আমাকে সারা জীবন কাটিয়েছে, আমাকে সারা জীবন
তোর কাছ থেকে আলাদা করে রেখেছে। এই যে কাপড় দেখছিস, ওর ছেলের এই কাপড় প্রত্যেক দিন আগুনে জ্বালাই আমি। আগুনে জ্বালানোর সাথে সাথে ওর বাচ্চার কলিজা সহ দাও দাও করে জ্বলতে থাকে। এই জন্যই তো জন্মের আগে ওকে মারিনি। সন্তান হারানোর কি কষ্ট সেটা তিলে তিলে বুঝবেও। আজ রাতে আবার যাব, ঘুমাতে দেব না, শান্তি দেব না, কাউকে না। ফাদার, ও মাই চাইল্ড, হাউ ইউ? আমি গত কয়েক মাস ধরে আপনাকে অনেক খুঁজেছি, আপনি ছিলেন না। হোয়াট হ্যাপেন্ড ডিয়ার? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? ফাদার, দিশাকে তো এনেছিলামই আপনার কাছে, আমাদের একটা ছেলে হয়েছে। ও গড ব্লেস হিম ডিয়ার। না ফাদার, আমার ছেলেটা ভালো নেই। গত কিছুদিন ধরে যা হচ্ছে আমরা বুঝতেই পারিনি কেন হচ্ছে। সন্ধ্যা হলেই ও শুধু কান্না করে, আর সব সময় জ্বর, বমি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কেউই কিছু করতে পারেনি। ও আসার আগে থেকেই দিশারও অনেক সমস্যা হচ্ছিল, ও প্রচণ্ড ভয় পেত। আই সি। কিন্তু আমি তো একটা ক্রুজ দিয়েছিলাম, বলেছিলাম সাথে রাখতে, সেটা কোথায়? জানি না ফাদার, দিশা ওর সাথে নিয়ে ঘুমাতো, একদিন হুট করে দেখে সেটা নেই। আর গতকাল রাতে যা হলো তারপর তো। কি হয়েছে গত রাতে? আমাকে আমাকে সব বলো। সারা রাত কান্না করার পর ছেলেটা একটু ঘুমিয়েছে, আমি আর দিশাও ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ বাবুর কান্নায় ঘুম ভাঙে, আমরা দেখলাম ওর দোলনার পাশে কেমন যেন কালো একটা জিনিস দাঁড়িয়ে আছে। আমরা ওটার সাথে সাথে দরজা দিয়ে বেরিয়ে গেল। আমি পেছন পেছন গিয়েছিলাম কিন্তু কাউকে পাইনি। বুঝতে পেরেছি, আমি একটু ভেতরে যাচ্ছি, তুমি কোথাও যাবে না, এখানে বসে অপেক্ষা করবে। জি ফাদার। ইটস ভেরি আনফর্চুনেট মাই ডিয়ার, তোমার নিজের কেউ, খুব কাছে কেউ এসব করছে। আমার কাছের কেউ? কে সে? মালিকা নামে কেউ তোমাদের বাড়িতে থাকে? হ্যাঁ থাকে, সে দিশার মা। সেই সব কিছু করছে? কি বলছেন আপনি, সে তো দিশার মা, সে কেন এমন করবে? সেই করছে মাই বয়, আমি কোনোদিন ভুল বলি না, আমার দেখা ভুল হতে পারে না। শুধু এখনই নয়, বহু আগে থেকে সে দিশার উপর ব্ল্যাক ম্যাজিক করছে। আমার বিশ্বাস হচ্ছে না, সে দিশাকে প্রচণ্ড ভালোবাসে, আর দিশাও এ কথা শুনলে কোনোদিনও বিশ্বাস করবে না। ঠিক আছে, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি যা বলছি তাই করো। মা, আমি একটু বেরোচ্ছি, অনেকদিন ইউনিভার্সিটিতে যাই না, তো কি যে অবস্থা হয়ে আছে, আজ একটু গিয়ে আসি, তুমি বাবুর খেয়াল রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই যা। ফাহাদ কখন ফিরবে রে? ওর অফিসে আজ একটু কাজ আছে, ওর ফিরতে একটু দেরি হবে, আমি ওর আগেই ফেরার চেষ্টা করব, কোনো দরকার হলে আমাকে ফোন করো। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তুই যা, সাবধানে যাস। ঠিক আছে মা। মা, আমার ছেলেটার খেয়াল রেখো। হ্যাঁ আসি। ক্রিম ক্রিম ক্রিম, হং হং হিং ক্রিম, দক্ষিণ কালিকে ক্রিম ক্রিম ক্রিম, হং 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 সাহা, হং সাবারুডং মাভিমং ঘরজং সাবারপ্রদম হাসং যুক্তং ত্রিনিতাচ কাপাল কৃত্তিকাকরং মুক্তকেশিং লজিবহং পিবন্তি রুধিরং মুহঃ চতুর্বদং জুতং দেবীং
পরা ভয়ঙ্কর সারদং ওমা কালিকায় বিনম হৌ শশাং বাসিন্ন ধীমহত্তন ঘর প্রদাচয়া ক্রিং 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 হুং হং হিং হং হ্রিং দক্ষিণ কালিকা ক্রিং 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 হুং 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 আজ হাতে পেয়েছি, আজই রক্ত চুষে খাবো। আমি এই দিনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম, এই বাচ্চার ঘর মুচড়ে খাবি। আজ আমাদের প্রতিশোধ সম্পূর্ণ হবে। মা, দিশা, তুই? ও না বাবা, কাঁদে না বাবা। মা, তুমি এসব করছো? কাল ফাহাদ আমাকে বলেছিল, আমি বিশ্বাস করতে পারিনি, তাই এসব নাটক করেছি আজ। আমি কোনোদিনও ভাবতে পারিনি ওর কথা সত্যি হবে। খুব ভালো হয়েছে, সব জেনে গেছিস, এখন তোদের দুটোকেই মারব। নো, খারাপের যত শক্তি আছে তার চেয়ে ঢের শক্তি আছে ভালোর। না না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে কিচ্ছু করবে না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। না না, ফাদার পবিত্র জল ঢেলে দেয় কালো গড়িয়ার উপর, সাথে সাথে জ্বলে খাক হয়ে যায় সে। মালিকা নিজে হিংসায় রাগে অপমানে তারই জ্বালানো জ্বলন্ত কুণ্ডুলিতে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেখান থেকেই শেষ হয়ে যায় কালো গড়িয়ার ইতিহাস। দিশা, ফাহাদ আর তাদের ছোট্ট পৃথিবী তাদের ছেলেকে নিয়ে স্বাভাবিক জীবনে চলে যায়, যেখানে আর কোনো কালো ছায়া নেই।